সিঙ্গাপুরের একটি ডরমিটরিতে ফলস সিলিংস ভেঙে পড়ার কারণে দুজন শ্রমিক ভাই আহত হয়েছেন। নিউজটির সোর্স হল দ্য স্টেটস টাইমস। রবিবার উডল্যান্ডের একটি অভিবাসী শ্রমিক ডরমিটরির ফল ছাদ ধসে পড়ে, যার ফলে দুইজন বাসিন্দা সামান্য আহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা ভিডিও ফুটেজে একটি ডরমরুমের মেঝে ধসে পড়া ছাদের টুকরো দিয়ে ভরে আছে বা ঢাকা আছে দেখা যায়। সিলিং এর কিছু অংশ এখনও অর্ধেক বিচ্ছিন্ন সিলিং বিম থেকে ঝুলতে দেখা যায়। শ্রমিকদের তাদের জিনিসপত্র গুছিয়ে এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ধ্বংসস্তম্ভের উপর দিয়ে যেতে দেখা যায়। প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রণালয় সোমবার রাতে বলেছে যে এটি নর্থ কোস্ট লজ ডরমিটরিতে সাতটি কক্ষে ফল ছাদ ভেঙে পড়ার বিষয়টি তদন্ত করছে, যা এটি বলেছে যে বাড়ি বৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে এমনটা হতে পারে। এমএম যোগ করেছে আরও দুটি কক্ষ হালকা জলের ফুটো দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যোগ করেছে এমওএম, পুলিশ এবং সিঙ্গাপুর সশস্ত্র বাহিনী থেকে ফরওয়ার্ড এসুরেন্স এবং সাপোর্ট টিম অফিসারদের ডরমিটরিতে মোতায়েন করা হয়েছে। এমওএম ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা করার জন্য ড্রম অপারেটরদের সাথে কাজ করছে। আহত দুই বাসিন্দাদের সামান্য কাটার জন্য চিকিৎসা দেওয়া হয়েছে, সামান্য কাটছে, বেশি আহত হয়নি। সোমবার মেরামত করার সময় ক্ষতিগ্রস্ত কক্ষের প্রায় 100 জন বাসিন্দাকে অস্থায়ীভাবে অপ্রবাহিত কক্ষে বা যেখানে ভালো আছে সেই কক্ষে স্থানান্তর করা হয়েছে। স্টেটস টাইমস এর মন্তব্যের জন্য ড্রম অপারেটর এবং অভিবাসী শ্রমিকদের কেন্দ্রের সাথে যোগাযোগ করছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি, যে ডরমিটরির যে ফলস ছাদ ভেঙে যাওয়ার যে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই ভিডিওটির ক্লিপটা সিঙ্গাপুর ইনসিডেন্ট ফেসবুক পেজ থেকে নেওয়া আছে। আসলে ভিডিও ক্লিপটা দেখে আসি। 10 সেকেন্ডের ভিডিও। Ne oluyor?